দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওতে আপনাকে স্বাগত। আপনারা ইতিমধ্যে জানেন যে এবারের ঈদে অনেকগুলো ছবি আসতে চলেছে। সুপারস্টার শাকিব খান অনন্ত জলিলের সাথে জাজ মাল্টিমিডিয়ার দুইটি ছবি মুক্তি পেতে চলছে এবারের ঈদুল ফিতরে। এবারে যাওয়া যাক ভিডিওর পুরো বিষয়টিতে। জাজ মাল্টিমিডিয়ার একটি ছবি জিন, চিত্রনায়িকা পূজা অভিনীত জিন সিনেমাটি একা দেখতে পারলেই মিলবে 1,00,000 টাকা পুরস্কার। এখন ঠিক কি কারণে এমন মজার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া? আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তাদের সিনেমা জিন। এই সিনেমায় জুটি বেঁধে পর্দায় আসছেন সজল নূর ও পূজা চেরি। ভৌতিক গল্পে বানানো সিনেমাটি কেউ একা দেখে ভয় জয় করার সাহস দেখালেই সেই দর্শক পাবে 1,00,000 টাকা পুরস্কার। শনিবার জাজ মাল্টিমিডিয়ার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ঘোষণায় বলেন, জিন সিনেমা একা দেখতে পারলেই 1,00,000 টাকা পুরস্কার। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে একটি ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। হলে ছাত্রদের সঙ্গে আলোচনা হয়, সেখানে সব ছাত্রদের উদ্দেশ্যে ঘোষণা দেওয়া হলো, কেউ একা একটি হলে বসে জিন সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে তাকে 1,00,000 টাকা পুরস্কার দেওয়া হবে। সেখানে কেউ দেখতে রাজি হয়নি। এরপর চ্যালেঞ্জ ছুড়ে জাজ বলে, আপনি কি পারবেন জিন সিনেমাটি একা দেখতে? সম্পূর্ণ হলে আপনি একা, যদি পারেন তাহলে জানান, আমরা রেডি। জাজের ঘোষণায় আরও বলা হয়েছে, ভয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। হলের বাইরে একটি অ্যাম্বুলেন্স থাকবে। যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন তাহলে আপনাকে হলের ভাড়া ও অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে হবে। যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন আপনাকে কিছুই দিতে হবে না। জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদে 1,00,000 টাকা দেবে এবং কেক ও নাস্তা খাওয়াবে, যা বাড়ির জন্য দিয়েও দেবে। তো বন্ধুরা, জাজ মাল্টিমিডিয়ার এমন ঘোষণাকে আপনারা কিভাবে দেখছেন? না এটি একটি সেলফ সিনেমার প্রমোশন? সে সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টস করে জানান।